প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে এবং হত্যা করতে দেশ বিদেশ থেকে চক্রান্ত করছে বিএনপি। এদের প্রতিহত করতে হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের দিকে যাওয়ার মহড়া করছে বিএনপি। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, রাজপথ থেকে এদের প্রতিরোধ করা হবে। এই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবার যদি কোনো কথা বলে অথবা কোনো ভাষায় যদি তারা রাজপথে নামতে চায়, আমরা রাজপথে আছি, মেষপথে আছি, জলপথেও আছি, কোথাও তোমাদের নামার কোনো সুযোগ আমরা দেব না। যতদিন পর্যন্ত এই অপশক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, এই বিএনপি জামাতকে রাজনৈতিকভাবে আমরা বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শক্তি ফিরে আসবে না, রাজনৈতিক শক্তি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেছেন কৃষক লীগ। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে সব সময় থাকবে কৃষক লীগের নেতা কর্মীরা। আমরা এরকম হত্যা করার সুযোগ বাংলার মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে না। বাংলাদেশ কৃষক লীগ, একটি কৃষক যদি বাংলাদেশে জীবিত থাকে তোমাদেরকে প্রতিহত করা হবে। আমরা পরিষ্কার বলতে চাই যে খালেদা জিয়া, শেখ হাসিনার মহানুভবতার কারণে আজকে পৃথিবীর এই ধরনের উদাহরণ নাই যা বাড়িতে বসে তাদের বেটি সঙ্গে নিয়ে কেউ জেল খাটে। বক্তারা বলেন, বিএনপি ইস্যু সৃষ্টি করে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করলে তা কঠিনভাবে প্রতিহত করা হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।